আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। গতকালকের একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে বর্তমান সময়ে রুমার রেঞ্জের বদলে সামারসিলামে রিটার্ন হতে পারে দ্য রকের। তো এই বিষয়টা নিয়ে গত ভিডিওতে আমরা খুব বেশি আলোচনা করিনি, এই ভিডিওতে আলোচনা করব বলেছিলাম এবং এই ভিডিওতেই আলোচনা করব। আমি আমার ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে রুমার রেঞ্জ সামারসিলামে রিটার্ন করবে এবং তারপরে ভিডিওতে বলেছিলাম রুমার রেঞ্জ সামারসিলামের আগেও রিটার্ন করতে পারে। আর এখন সামারসিলামে রুমার রেঞ্জ রিটার্ন করবে এটা কিন্তু 99% কনফার্ম। তবে এখানে কথা হচ্ছে রুমার রেঞ্জের বাবা কিন্তু মারা গেছে, তো যার কারণে WWE কোম্পানি রুমার রেঞ্জের রিটার্ন আরও একটু দেরিতে করাতে পারে। কিছু রেসলিং সাইট এই জিনিসটাকে এভাবে বলতেছিল যে রুমার রেঞ্জের রিটার্ন করা উচিত ছিল সামারসিলামের অনেক আগেই, কিন্তু রোমান রেঞ্জের বাবা মরে গেছে বলে রোমান রেঞ্জের রিটার্ন আর হয়ে ওঠেনি। কিছু রেসলিং সাইট এবং রেসলিং গবেষকরা এরকম বলছে রোমান রেঞ্জ সামারসিলামে নয় বরং তারও কিছুদিন পরে রিটার্ন করতে পারে। এদিকে এখন অনেক বেশি সম্ভাবনা দেখা দিয়েছে সামারসিলামে দ্য রকের রিটার্ন করার। আমি আপনাদেরকে জানিয়েছিলাম রক যে মুভি করতেছিল স্ম্যাশিং মেশিন নামের, তো সেই মুভির শুটিং কিন্তু শেষ হয়ে গেছে। আমরা সামারসিলামে রুমার রেঞ্জের জন্য অপেক্ষা করতেছি, কিন্তু শকিংলি সেখানে রুমার রেঞ্জ নয় বরং রিটার্ন হতে পারে দ্য রকের। আবার এখানে কোম্পানি রুমার রেঞ্জ এবং দ্য রক দুজনেরই রিটার্ন একসাথে করাতে পারে। তো বর্তমান সময়ে এই জিনিসগুলো এমনভাবে প্যাচ লাগাইয়া গেছে সামারসিলামে যে আসলেই কি ঘটবে এটা আগে থেকে বলা এখন খুবই বেশি মুশকিল। আমরা জাস্ট ধারণা করতে পারি সামারসিলামে আসলেই কি ঘটবে এটা এখন সামারসিলাম পেপার ভিউটা না দেখলে বলা যাবে না। তবে সামারসিলামে যদি রুমার রেঞ্জ রিটার্ন করে তাহলে রুমার রেঞ্জ কীভাবে রিটার্ন করবে এই জিনিসটা নিয়ে কথা বলবো, এবং সামারসিলামে রুমার রেঞ্জ এবং দ্য রক দুজনেই যদি একসাথে রিটার্ন করে তাহলেও সেটা কীভাবে WWE কোম্পানি প্ল্যান করতে পারে, জাস্ট এই জিনিসগুলো নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। তো এখানে একটা জিনিস ক্লিয়ার করে বলে রাখি, এটা কিন্তু কোনো কনফার্ম নিউজ কিংবা আপডেট না। সামারসিলামে রুমার রেঞ্জের রিটার্ন এবং সামারসিলামে রুমার রেঞ্জ এবং দ্য রক দুজনেই যদি রিটার্ন করে এই জিনিসগুলো কীভাবে ঘটতে পারে, আমার মাথায় এখন কি চলতেছে এই জিনিসগুলো নিয়ে, ঠিক সেই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করব। বাকিটা আপনারা পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, জিনিসগুলো নিয়ে ভাববেন এবং আপনাদের কি মনে হয়। আমি জানি আমার মতো আমার অনেক অডিয়েন্স আছে যারা রুমার রেঞ্জকে পছন্দ করে, তো তাদের মাথাও রুমার রেঞ্জকে নিয়ে কিছু ধারণা তো থাকতেই পারে। তো যারা রোমান ফ্যান আছেন, আমি যে কথাগুলো বলবো এই কথাগুলোর সাথে আপনারা একমত কি না এবং আপনাদের রোমানকে নিয়ে কি ধারণা, কি মনে হচ্ছে, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার তাহলে মূল ভিডিও শুরু করি। তো হ্যালো ভিউয়ার্স, আমি সজীব এবং আপনারা দেখছেন চ্যানেল রেসেল আপডেট বিডি। প্রথমেই কথা বলি জিমি উসো রিটার্নের ব্যাপারে। সামারসিলামে রুমার রেঞ্জ কিংবা দ্য রক যেই রিটার্ন করুক, তার আগে কিন্তু জিমি উসো রিটার্ন করাটা খুবই বেশি জরুরি। এর কারণ হচ্ছে মুভিতে কিংবা ভিডিও গেমসে আমরা দেখে থাকি প্রথমে কিন্তু চেলা চামুন্ডাগুলাই আগে আসে এবং তারপরে আসে বস। তো এখানে আমার কথাটা কেউ সিরিয়াসভাবে নেবেন না, আমি এখানে জিমি উসোকে কিন্তু চেলা মিন করিনি, আমি জাস্ট জিনিসটাকে বোঝানোর জন্য বলেছি। এখানে রুমার রেঞ্জ এবং দ্য রক যেই রিটার্ন করুক সে কিন্তু বসের ভূমিকা পালন করবে, তো যার কারণে এখানে আগে জিমি উসো রিটার্ন করাটা খুবই জরুরি। ওকে, তো সামারসিলামে ম্যাচ হচ্ছে কোয়াডি রুটস এবং সোলো সিকাওয়ার মধ্যে। আমরা কিন্তু সেই রুমার রেঞ্জের আমূল থেকেই দেখে আসতেছি ব্লাড লাইনের কোনো ম্যাচ কিন্তু সঠিকভাবে শেষ হয় না। ম্যাচের মধ্যে আমরা কারো ইন্টারফিয়ার, কারো রিটার্ন কিংবা রেফারি মার খেয়ে পড়ে থাকে, এক কথায় ক্লিনভাবে ম্যাচ শেষ হয় না। তো এখানে সোলো সিকাওয়া এবং কোয়াডি রুটসের মধ্যে যে ম্যাচটা হবে এটাও কিন্তু ক্লিনভাবে শেষ করা হবে না। বর্তমান সময়ে কোয়াডি রুটস কোম্পানির টপ টাইটেল বহন করতেছে, তো এখানে কোয়াডি রুটসকে তো ক্লিনভাবে হারানো হবেই না। আর এদিকে যদি সোলো সিকাওয়ার কথা বলি তাহলে সোলো সিকাওয়া কিন্তু বর্তমান সময়ে ট্রাইবল চিপ ক্যারেক্টার প্লে করতেছে, তো এখানে যদি সোলো সিকাওয়াকে ক্লিনভাবে হারানো হয় তো তাহলে কিন্তু সোলো সিকাওয়াকে অনেক বেশি দুর্বল মনে হবে। তো এই জন্য আসলে ম্যাচটা ক্লিনভাবে শেষ করা হবে না।
আর এদিকে সোলো সিকাওয়ার পক্ষে কিন্তু রিং সাইডে দাঁড়িয়ে থাকবে টামাটোঙ্গা, টোঙ্গা লোয়া এবং জেকা ফাটু, এবং তারা কিন্তু অবভিয়াসলি ইন্টারফিয়ার করবে সোলো সিকাওয়া এবং কডি রুটসের মধ্যে। তো যার কারণে এই ম্যাচটাতে কডি রুটসের পারফর্ম করা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। এখন এখানে অনেকে বলতে পারেন যে সোলো সিকাওয়ার পক্ষে যদি ব্লাড লাইন আসে তাহলে কডি রুটসের পক্ষে কিন্তু রেন্ডি ওয়াটান অথবা কেভেন ওয়েন্স আসতে পারে। তো আমরা দেখেছি যে স্ম্যাকডাউনের শোগুলোতে র্যান্ডি ওয়াটান এবং কেভেন ওয়েন্সকে এমনভাবে শেষ করা হয়েছে, তো তারা কিন্তু আর সামারসিলামে রিটার্ন করবে না, তাদের সামারসিলামে রিটার্ন করার পসিবিলিটি এখন 0%। তাছাড়া কডি রুটস নিজেও কিন্তু এই জিনিসটা হাইলাইট করতেছে যে বর্তমান সময়ে তার কোনো ফ্রেন্ড নেই, সে একা। কিন্তু এখানে কডি রুটসের কিন্তু একজন ফ্রেন্ড আছে। আমরা দেখেছি যখন জেউসকে ব্লাড লাইন থেকে বের করা হয় তখন কিন্তু জেউসকে কডি রুটসি রতে নিয়ে যায় এবং তারা কিন্তু আনডিসপিউটেড ট্যাগ টিম টাইটেল জিতে এবং তাদের মধ্যে কিন্তু ভালো একটা সম্পর্ক এখন অবধি বজায় আছে। তো এখানে যখন ব্লাড লাইনের মেম্বাররা কডি রুটসকে প্রবলেম করবে তখন এখানে আমাদের মেইন ইভেন্ট জেউসও কিন্তু চলে আসতে পারে এবং সে এসেই আক্রমণ করে দিতে পারে ব্লাড লাইনের মেম্বারদের উপরে। তো অবভিয়াসলি মেইন ইভেন্ট জেউসও এখানে ভালো মানের একজন রেসলার এবং বর্তমান সময়ে তাকে ভালোভাবে বুক করা হচ্ছে, তো যার কারণে জেউসও এখানে প্রথমের দিকে ডমিনেটিং হলেও শেষ অবধি কিন্তু টোঙ্গা ব্রাদার্স এবং জেকা ফাটুর বিরুদ্ধে একা পেরে উঠবে না। আর জেউসও যখন মার খাবে তখন ডেফিনেটলি কডি রুটস চুপ থাকবে না, সেও জেউসকে হেল্প করার চেষ্টা করবে। কিন্তু এখানে তো কডি রুটসকে পিটানোর জন্য সোলো সিকাওয়া আসেই, তো এখানে জেউসও এবং কডি রুটস যতই চেষ্টা করুক না কেন আনফর্চুনেটলি তারা কিন্তু ব্লাড লাইনের কাছে পেরে উঠবে না এবং সেই সময় রিটার্ন করতে পারে জিমি উসো। তো আমরা জানি যে জেউসো এবং জিমি উসোর মধ্যে ঝামেলা হচ্ছে, তবে এখানে কিন্তু জিমি উসো জেউসোকে সেভ করতে আসবে না। আমরা জানি এখানে জেউসো সেভ করতে আসবে কোয়াডি রুটসকে এবং তার ব্লাড লাইনের সাথে ঝামেলা আছে। আবার এদিকে জিমি উসোর সাথেও কিন্তু ব্লাড লাইনের ঝামেলা, একটা সময় ব্লাড লাইনে কিন্তু জিমি উসোকে মেরে ভাগিয়ে দিয়েছিল, তো জিমি উসো ডেফিনেটলি এখানে বদলা নিতে আসবে। আর এখানে জেউসো এবং জিমি উসো দুজনেরই শত্রু কিন্তু একজনই, সেটা হলো ব্লাড লাইন। তো এখানে জেউসো এবং জিমি উসো না চাইলেও তাদের কিন্তু একটা রিইউনিয়ন আমরা দেখতে পারি, কিন্তু তারপরেও এখানে ব্লাড লাইনের মেম্বাররা চারজন, অপরদিকে কডি রুটস, জে, জিমি তারা কিন্তু তিনজন। সো এখানে তাদের পক্ষে একজন কম আছে, তারা চারজন এবং তিনজন লড়াই করবে। শেষের দিকে যেয়ে যখন কডি রুটস, জে এবং জিমি উসো একদম ধরাশায়ী হয়ে যাবে, ঠিক সে সময় আমরা একজনের আওয়াজ শুনতে পারি যেখানে সে বলবে, Ladies and gentlemen, my name is Paul Heyman. আমরা সেখানে দেখতে পারি পল হেইম্যানকে এবং সে এসে ইন্ট্রোডিউস করিয়ে দিবে দ্য রিয়েল হেড অফ দ্য টেবল, দ্য ট্রাইবাল চিফ, রোমান রেইনজের, এবং সেখানে রোমান রেইনজ আসতে পারে এবং সেখানে আমাদের সকলের প্রত্যাশা পূরণ হতে পারে। আমরা ফাইনালি সেখানে দেখতে পারি দ্য হেড অফ দ্য টেবল রোমান রেইনসকে। তো রোমান রেইনস এখানে আসবেন এবং তার গড মুড নিয়ে সে রিংয়ের দিকে এগিয়ে যাবেন এবং সে রিংয়ের মধ্যে উঠে ধামাকাদার একটা স্পিয়ার লাগাবে সোলো সিকাওয়াকে এবং তার দিকে অবশ্যই জেকা ফাটু আসবে, তো জেকা ফাটুকেও সেও মারতে শুরু করবে এবং অপরদিকে ততক্ষণে কডি রুটস এবং জে, জিমি তারা কিন্তু রিকভার হয়ে যাবে এবং তারাও এই ফাইটে অংশগ্রহণ করতে পারে। আবার এখানে শেষের অংশটুকু এরকম হতে পারে, সোলো সিকাওয়া এবং কডি রুটসের মধ্যে ম্যাচ হচ্ছে, ব্লাড লাইন সেখানে ঝামেলা করতেছে, তো তখন সেখানে রিটার্ন দেখতে পারি আমরা জেউসোর। তো জেউসোর রিটার্নের ফলে সোলো সিকাওয়া এখানে ডিস্ট্র্যাক্ট হয়ে যেতে পারে এবং সে ম্যাচটি হেরে যাবে। তো ম্যাচটি হেরে যাওয়ার পরে সোলো সিকাওয়া কিন্তু এখানে চুপ করে থাকবে না, তো সোলো সিকাওয়া এবং তার ব্লাড লাইন মিলে কোয়াডি রুটস এবং জেউসোর উপরে ভয়ঙ্কর লেভেলের আক্রমণ করবে এবং সেই সময় আমরা রিটার্ন দেখতে পারি জিমি উসোর। তো সে কিন্তু এখানে জেউসো কিংবা কোয়াডি রুটসকে বাঁচাতে আসবে না, নতুন ব্লাড লাইনের সাথে তার ঝামেলা আছে এবং সে বদলা নেওয়ার জন্য আসবে এবং সে এসে এই ফাইটের মধ্যে অংশগ্রহণ করবে এবং তিনজন চারজনের মধ্যে আমরা মারামারি দেখবো। ঠিক সে সময়ও আমরা রিটার্ন দেখতে পারি রোমান রেইনজের, রোমান রেইনজ আসবে, সোলো সিকাওয়াকে ধামাকাদার স্পিয়ার লাগাবে
এবং চারজন চারজনের মধ্যে আমরা কিছু ব্রল দেখতে পারি, এবং শেষ অবধি লাস্ট ম্যান স্ট্যান্ডিং হবে রোমান রেইনস এবং তার পক্ষে যারা থাকবে। এবং কোয়াডি রুটসকে সেভ করার জন্য সেখানে কোয়াডি রুটস এবং রোমান রেইনসের মধ্যে আমরা একটা হ্যান্ডশিপও দেখতে পারি। রেসেলমেনিয়াতে যখন কোয়াডি রুটস রোমান রেইনসকে হারিয়েছিল তো তখন সেখানে কিন্তু আমরা তেমন কিছু দেখতে পাইনি, রোমান রেইনস সেখানে রিং থেকে ব্যাক স্টেজে চলে যায়, কিন্তু ব্যাক স্টেজে গিয়ে রোমান রেইনস কিন্তু অনেক খুশি। সে চাইতেছিল তার টাইটেল রেইন কোনো ভালো একজন রেসলারের মাধ্যমে শেষ করা হোক, এবং সে ব্যাক স্টেজে সেথ রলিন্স এবং কোয়াডি রুটসের সাথে হাসি মুখেই হাত মিলায়। তো রেসেলমেনিয়ার পরে যেই সিনটা আমরা ব্যাক স্টেজে দেখতে পেয়েছি ঠিক সেই সিনটা আমরা তখন সামাসিলামে দেখতে পারি, এবং এই অবস্থায় সামাসিলাম ক্লোজ হয়ে যাবে। তবে এখানে কিন্তু গল্প শেষ হবে না, এখানে কোম্পানি আগামী স্ম্যাকডাউনের জন্য কিছু টুইস্ট বাঁচিয়ে রাখবে, যেই জিনিসটা আমরা সামাসিলামের পরের স্ম্যাকডাউনে দেখতে পারি। সামাসিলামে রোমান রেইনস কোয়াডি রুটসকে সেভ করবে, কিন্তু তাদের মধ্যে কিন্তু আনফর্চুনেটলি কোনো গল্প হবে না। রোমান রেইনসের গল্প চলবে কিন্তু নতুন ব্লাড লাইনের সাথে, সোলো সিকাওয়ার ব্লাড লাইনের সাথে। জিমি উসো তো রোমান রেইনসের সাথেই থাকবে, এবং আমরা দুই একটা শোর মাধ্যমে হয়তো দেখতে পারি যে উসো রোমান রেইনসের সাথে যুক্ত হয়েছে। তো যে উসো যদি রোমান রেইনসের সাথে যুক্ত হয় তাহলেও কিন্তু আমরা এখানে রোমান রেইনসের টিমের তিনজন এবং সোলো সিকাওয়ার টিমের চারজন দেখতে পারি। তো এখানে রোমান রেইনসের পক্ষে আমরা হিকুলিও অর্থাৎ থালাথোঙ্গা রিটার্ন আমরা স্ম্যাকডাউনে দেখতে পারি, এবং সে রিটার্ন করে যোগ দেবে রোমান রেইনসের টিমের সাথে। যদি পুরো গল্পটা এভাবে হয় এবং হিকুলিও যদি স্ম্যাকডাউনে রিটার্ন করে রোমান রেইনসের সাথে যুক্ত হয় তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তো এখন কথা বলি, সেখানে রোমান রেইনস রিটার্ন করলো না এবং রিটার্ন করলো দ্য রক, তাহলে গল্পটা কীরকম হতে পারে? তাহলে সেখানে এরকম হতে পারে, সোলো সিকাওয়া এবং কোয়াডি রুটসের ম্যাচ হবে, যেই ম্যাচে ব্লাড লাইনের সদস্য কোয়াডি রুটসকে অনেক বেশি ঝামেলা করবে, এবং সেখানে আমরা রিটার্ন দেখতে পারি যে অথবা জিমি উসো। তো তাদের রিটার্নের ফলে ডিস্ট্র্যাক্ট হবে সোলো সিকাওয়া এবং সে ম্যাচটা হেরে যাবে, এবং ম্যাচটা হারার পরে তারা এখানে আক্রমণ করবে কোয়াডি রুটস এবং জে জিমিকে, এবং সেখানে ফাইনালি আমরা রিটার্ন দেখতে পারি দ্য রকের। তো এখানে রক থাকবে সোলো সিকাওয়ার পক্ষে, তো এখানে রক রিংয়ের মধ্যে এসে কোয়াডি রুটসকে তার ফিনিশার লাগাবে এবং তাকে সার্ভাইভাল সিরিজের জন্য চ্যালেঞ্জ করবে। অপরদিকে জিমি এবং জে তারাও কিন্তু বেশি কিছু করতে পারবে না, তারাও এখানে মার খেয়ে থাকবে, এবং পরবর্তী কোনো সময়ে রোমান রেইনস রিটার্ন করে জিমি এবং জে এর সাথে যুক্ত হবে, এবং সেখানে তারা জে এবং জিমিকে পিটানোর এবং ওয়াইজ ম্যান পল হেমেনকে পিটানোর বদলা নিবে। তো সামাসিলামে রক রিটার্নের ফলে আমরা কিন্তু পরবর্তী সময়ে রোমান রেইনস রিটার্ন করার পরে আমরা দুইটা ফিউড দেখতে পাবো, একটা হলো রক এবং রোমান রেইনস এবং আরেকটা হলো রক এবং কোয়াডি রুটসের মধ্যে, যেখানে সার্ভাইভাল সিরিজে আমরা কোয়াডি রুটস এবং রকের মধ্যে ম্যাচ দেখতে পারি, এবং রোমান রেইনস এবং দ্য রকের গল্প বিল্ড আপ করা হবে রেসেলমেনিয়ার জন্য। এবার কথা বলি সামাসিলামে রোমান রেইনসের রিটার্নকে নিয়ে আমার মাথায় সর্বশেষ কি চলতেছে, এবং তারপরে আমরা আলোচনা করব দ্য রক এবং রোমান রেইনসের দুইজনের রিটার্ন যদি একসাথে হয় তাহলে কি হতে পারে। তো এখন কথা বলি রোমান রেইনসকে নিয়ে আমার মাথায় চলা সর্বশেষ আইডিয়া। তো আমরা সোলো সিকাওয়া এবং কোয়াডি রুটসের মধ্যে ম্যাচ দেখতে পাবো, যেখানে কোয়াডি রুটসের পক্ষে কেউ নেই, কিন্তু সোলো সিকাওয়ার পক্ষে আছে তার ব্লাড লাইন টিম। তো এখানে ব্লাড লাইন টিম কোয়াডি রুটসকে ঝামেলা করবে, তখন সেখানে কোয়াডি রুটসকে সেভ করতে আসবে যে উসো। রিংয়ের মধ্যে লড়াই করছে কোয়াডি রুটস এবং সোলো সিকাওয়া, কিন্তু রিং সাইডে দাঁড়িয়ে আছে টামাটোঙ্গা, টোঙ্গা লোয়া এবং জেকা ফাটু। তো এখানে জে উসোর সামনে কিন্তু 3-1 সিচুয়েশন, কিন্তু আমরা জানি মেইন ইভেন্ট জে উসো সে কিন্তু ভয় পায় না, সে আক্রমণ করে দিবে এই তিনজনের উপরে, কিন্তু তিনজনের সাথে জে উসোর পক্ষে একা লড়াই করা কিন্তু সম্ভব হবে না। তো সেখানে জে উসোকে সাহায্য করতে যাবে কোয়াডি রুটস, কিন্তু কোনো লাভ হবে না, তারা দুইজনই সেখানে মার খেয়ে যাবে। এবং যখন আমাদের মনে হবে যে উসো এখন শেষ আর এখন কোয়াডি রুটসও ম্যাচটা হেরে যেতে পারে, ঠিক সেই মুহূর্তে আমরা রিটার্ন দেখতে পারি জিমি উসোর। তো জিমি উসো কিন্তু এখানে
জেউসও কিংবা কোয়াডিরুটসকে বাঁচাতে আসবে না, সে আসবে ব্লাড লাইনের সাথে বদলা নিতে। আমরা দেখেছি যে স্ম্যাকডাউনে সোলো সিকাওয়া এবং টামাটোঙ্গা মিলে জিমি উসোকে মেরে স্ম্যাকডাউন থেকে বের করে দিয়েছে। তো জিমি উসো কিন্তু এখানে সেই বদলাটাই নিতে আসবে। তবে এখানে জে উসো এবং জিমি উসো দুজনেরই শত্রু কিন্তু একজন। জে উসো কোয়াডি রুটসকে সেভ করতে আসলেও তার ফাইটটা কিন্তু ব্লাড লাইনের সাথেই হচ্ছে। আবার অপরদিকে জিমি উসো কিন্তু ব্লাড লাইনের সাথে লড়ার জন্যেই এসছে। তো এখানে দুইজনকে কিন্তু একই অপোনেন্টের সাথেই লড়াই করতে হবে। এবং এখানে ইন্টেনশনালি হলেও জে উসো এবং জিমি উসো দা উসোসের একটি রিইউনিয়ন আমরা দেখতে পারি এখানে। তো এখানে এই ঝামেলাটা হওয়ার কারণে সোলো সিকাওয়া ডিস্ট্র্যাক্ট হয়ে গেল এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কোয়াডি রুটস সোলো সিকাওয়াকে তার ফিনিশার লাগিয়ে ম্যাচটা জিতে গেল। তবুও কিন্তু এখানে 3-4 সিচুয়েশন, অথবা এখানে কোয়াডি রুটস ম্যাচটা জিতে যাওয়ার পরে সে রিং সাইড থেকে চলে গেল এবং রিংয়ের মধ্যে দাঁড়িয়ে আছে জে এবং জিমি উসো এবং তাদের দুইজনকে রিংয়ের চার সাইড থেকে ঘিরে নিবে সোলো সিকাওয়া, জেকব ফাটু, টামাটোঙ্গা এবং টোঙ্গালোয়া। তো এই সিচুয়েশনটা দেখে আমাদের মনে হবে যে এবার শেষ, এবার জে এবং জিমি উসো একটা সেই লেভেলের মার খাবে। ঠিক সেই মুহূর্তে ব্যাকগ্রাউন্ড থেকে একটি আওয়াজ ভেসে আসবে, লেডিস এন্ড জেন্টলম্যান, মাই নেম ইজ পল হেইম্যান। তো তারপর সবার নজর যাবে পল হেইম্যানের উপরে এবং সেখানে পল হেইম্যান তার নিজের তার রিয়েল ট্রাইবাল চিফ রোমান রেইন্সকে ইন্ট্রোডিউস করবে এবং সেখানে রোমান রেইন্সের সেই লেজেন্ডারি থিম সং প্লে হবে এবং বেরিয়ে আসবে আমাদের সবার ফেভারিট রোমান রেইন্স। এবং তারপরে রোমান রেইন্স পল হেইম্যানের সাথে চলতে চলতে রিং সাইডে আসবে, কিন্তু সেখানে আমরা তাদের মধ্যে কোনো লড়াই বা প্রোমো হয়তো দেখতে পাবো না, তাদের মধ্যে শুধু ফেস আপ হবে। হয়তো বা জেকব ফাটু রোমান রেইন্সের উপরে আক্রমণ করার চেষ্টা করবে, কিন্তু সেখানে সোলো সিকাওয়া জেকব ফাটুকে বলবে দাঁড়া এখনো সিন বাকি আছে। তো এখানেই সামাসিলাম ক্লোজ হয়ে যেতে পারে এবং তাদের মধ্যে বাকি গল্পটুকু আমরা স্ম্যাকডাউনেই দেখতে পাবো। তবে এখানে কথা হচ্ছে জে উসো কিন্তু সহজেই রোমান রেইন্সের সাথে যুক্ত হবে না, তাদের মধ্যে দুই একটা সেগমেন্ট আমরা দুই এক সপ্তাহে দেখতে পাবো এবং তারপরে জে উসো যুক্ত হবে রোমান রেইন্সের সাথে। তবে এখানে কথা হচ্ছে যে রোমান রেইন্সের টিমে কিন্তু তখনও তিনজন সদস্য থাকবে এবং অপরদিকে সোলো সিকাওয়ার টিমে থাকবে চারজন। তো হতে পারে যে সামাসিলামের পরে যে স্ম্যাকডাউন হবে সেখানে আমরা হিকুলিওর রিটার্ন দেখতে পারি অথবা পরবর্তী কোনো সময়ে আমরা রিটার্ন দেখতে পারি হিকুলিওর। তো এবার কথা বলি, সামাসিলামে রোমান রেইন্স এবং দ্য রক দুজনেই যদি রিটার্ন করে তাহলে এখানে সিনটা কীরকম হতে পারে? এখানে গল্প একটাই, সোলো সিকাওয়া এবং কোয়াডি রুটসের মধ্যে ম্যাচ হবে যেখানে সোলো সিকাওয়ার ব্লাড লাইন কোয়াডি রুটসকে ঝামেলা করবে এবং সেখানে আমরা একে একে জে উসো জিমি উসো রিটার্ন দেখতে পাবো এবং ফাইনালি দেখতে পাবো রোমান রেইন্সের রিটার্ন। তো এখানে রোমান রেইন্স রিটার্ন করে সোলো সিকাওয়া এবং তার ব্লাড লাইনকে প্রচুর লেভেলের মারধর করবে এবং ঠিক সেই সময় আমরা রিটার্ন দেখতে পারি দ্য ফাইনাল বস রকের এবং রক রিটার্ন করে বলবে যে রোমান তুই কাকে মারতেছিস, ও শুধু আমার হয়ে কাজ করতেছে, আসল ট্রাইবাল চিপ তো আমি, আসল বস তো আমি। তো এখানে রোমান রেইন্স এবং দ্য রকের মধ্যে আমরা একটা সেগমেন্ট দেখতে পারি, তাদের মধ্যে কোনো ব্রল না হলেও একটা প্রোমো আমরা দেখতে পারি এবং ফাইনালি আমরা রোমান রেইন্স এবং দ্য রকের মধ্যে গল্প শুরু হতে দেখতে পারি, যেই গল্পটা আগামী রেসলমেনিয়ার জন্য বিল্ড আপ করা হতে পারে। তো এই ছিল ভিডিও, আমি যেই আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এর মধ্যে কোনটার সাথে আপনারা সহমত সেটা অবশ্যই কমেন্ট করবেন। তাছাড়া আপনাদের মাথায় যদি রোমান রেইন্সের রিটার্নকে নিয়ে কোনো প্ল্যান থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি দেখতে চাই যে রোমান রেইন্সকে নিয়ে আমার অডিয়েন্সদের মধ্যে রোমান রেইন্সকে নিয়ে কার মাথায় কোন রকমের আইডিয়া ঘোরপাক খাচ্ছে। তাছাড়া যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, পসিবল হলে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর চাইলে নতুন দর্শক হয়ে থাকলে অথবা যারা রেগুলার ভিডিও দেখেন কিন্তু এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে খুব দ্রুতই আমাদের চ্যানেলের 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। তো ভিডিও শেষে আমি যেমনটা বলে থাকি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন প্লিজ।